Assalamu alaikum everyone. Welcome back to my channel, Michiganbangladeshivlogger. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সবার দোয়ায় বেশ ভালো আছি। আর আমরা আসলে গিয়েছিলাম ফ্লু শট দিতে বাচ্চাদেরকে। আমি আসলে একবার মনে করেছিলাম যে এবার দিব না ফ্লু শট, জানি না কেন মনের মাঝে আসলো। তো ডাক্তারকে বলতে ডাক্তার বলল না, এই বছর নাকি সবচেয়ে বেশি মানে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফ্লু শটটা দেওয়া, তো এর জন্য আসলে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম। তারপরে সোজাসুজি গড়েই আসি, গড়ে আসার পরে ফ্রেশ হয়ে আমি কিছু রুটি বানিয়ে রেখে দিচ্ছি সকালের ব্রেকফাস্টের জন্য, কারণ ঘুম থেকে উঠে আসলে রুটিটা বানাতে ভালো লাগে না, তো আমি সবসময়ই আগে বানিয়ে রেখে দেই। আর আমি এখানে কাই করাটা দেখাচ্ছি এজন্য আমাকে একজন আপু জিজ্ঞেস করেছিলেন যে আমি যে রুটি বানাই সেই রুটি কিভাবে বানাই, কারণ উনি নাকি বাটিতে গরম পানি নিয়ে তারপরে আটা দিয়ে গুলিয়ে কাইটা করে নেন। তো আমি আসলে রুটি সবসময় এইরকম বানাই, চুলায় পানিটা ফুটাই, তারপরে পরিমাণ মতো ইয়ে দেই, আটা দেই, এক কাপ দুই কাপ বা যতটা রুটি বানাবো সেই অনুযায়ী, তারপরে ভালো করে নাড়াচাড়া করে কাইটা করে নেই। আর আমার রুটি আসলে গোল হয় না, বাট খেতে গেলে আসলে এমনিতে খুব ভালো হয়, সফট হয়। আর আমি এরকম বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখি ফ্রিজে নর্মাল চেম্বারে। নর্মাল চেম্বারে রাখলেই আসলে ভালো থাকে। আমি তো 6-7 দিন মানে রাখি, আমি রাখি অনেক দিনই রাখি, রেখে তারপরে আমরা জাস্ট সকালের ব্রেকফাস্টের সময় বের করে একটু সেকে নিই, তো এইরকম করে আমি রেখে দিই। তো রুটি বানানোর পরে বেল শুনলাম, তো এসে দেখি আমার একটা পার্সেল আসার কথা ছিল, তো এসে গেছে। আর এই পার্সেলে কি এসেছে আমার অনেক মানে শখের একটা জিনিস এসেছে, আর আশা করি জিনিসটা দেখলে আপনাদের সবার কাছেও অনেক বেশি ভালো লাগবে। এই তো গড়ে নেই, তারপরে আবার ভালো করে দেখাবো যে এটা কি। আর নিশ্চয় দেখে বুঝতে পারতেছেন যে এটা কি, এটা হচ্ছে আসলে একটা পাতিল। আমার খুব মানে শখ লাগছিল অনেক দিন থেকে, তো আমি আসলে কিনবো এমন কোনো চিন্তাধারা ছিল না, তা না হলে আগেই নিয়ে আসতাম। জাস্ট একবার দেখেছিলাম, তো দেখার পরে মানে খুব ভালো লাগলো আমার কাছে। আর এটা হচ্ছে মাটির পাতিল, আসলে আমি খুব শখ করে কিনেছি। তো শখ করে কিনেছি বলতে আমার খুব শখ লেগেছিল কয়েকদিন থেকে, অনেক আগেই দেখেছিলাম একবার অনলাইনে, তো তখন আসলে আর তেমন একটা খেয়াল করিনি। তো কয়েকদিন পরে আমার হাজব্যান্ড কি জানি অনলাইনে কিনতেছেন, তো আমাকে বললেন যে তোমার কি কোনো কিছু লাগবে, তো আমি বললাম যে জিজ্ঞেস যখন করতেছো তাহলে তো একটা কিছু লাগবে, তো দেখি কি কিনা যায়। তো তারপরে আমি এইটার কথা বললাম,
খুব সুন্দর না? আমার কাছে তো খুব বেশি ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমি শুনেছি মাটির পাতিলে নাকি রান্না করলে রান্না খুব বেশি সুস্বাদু হয়, তো এই পাতিলে আজকে রান্নাও করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। তো এটা রেখে দিলাম, পরে আমি রান্না করব। আর এখন একটা রেসিপি শেয়ার করব, এই রেসিপিটাও আসলে একটা রিকোয়েস্টের রেসিপি। তো আমাকে একজন আপু যে বলেছিলেন, মানে যে আপু তুমি যে তোমার বাচ্চাদের জন্য খাবার বানাও বা বার্গারের প্যাটি বানাও, তো সেটার রেসিপিটা একটু প্লিজ একটা দিন বলিও। তো আপু নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবেন, তো আমি আসলে বলি রেসিপিটা। তো আমার আসলে ডিম ছিল না গড়ে, তো এখানে আমি প্রথমে দিয়েছি 2 টেবিল চামচ মায়োনিজ। মায়োনিজ দেওয়ার পরে আমি দিয়েছি 1 টেবিল চামচ কাবাবের মশলা, তারপরে দিয়েছি 1 টেবিল চামচ রসুন আর 1/4 চামচ আদার পেস্ট। তো তারপরে এখন আমি বাকি মশলাগুলো দিব। আর আমি এখানে যে নিয়েছি সেটা হচ্ছে গরুর কিমা, গরুর কিমা নিয়েছি। আর ব্ল্যাক পেপার দিচ্ছি এখন, অনিয়ন পাউডার 1 টেবিল চামচ, 1/2-4 চামচের চেয়ে কম ব্ল্যাক পেপার হবে। তো আমি আসলে এক এক সময় এক এক রকম করে বানাই, তো আজকে যেই রকম বানাচ্ছি সেটা আজকে শেয়ার করলাম। তারপরে আমি দিয়েছি একটু দারচিনি পাউডার আর এলাচি পাউডার, তারপরে 1 টেবিল চামচ লেমন জুসও দিব, তারপরে আমি একটু দিয়েছি পাপরিকা পাউডার, তারপরে আমার নিজের বানানো গরম মশলা দিয়েছি আমি একটু, একটু বলতে 1/2-4 চামচের চেয়ে কম এই মশলাগুলো আমি দিয়েছি, তারপরে একটু জিরা পাউডার দিয়েছি আর একটু ধনিয়া পাউডার দিয়েছি। প্রত্যেকটা মশলা আসলে 1/2-4 চামচের চেয়ে কম দিয়েছি, আর একটু পরিমাণ মতো লবণও দিয়েছি। আর লবণটা আসলে দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে, যেহেতু কাবাবের মশলা দিয়েছি আর কাবাবের মশলায় সল্ট থাকে, তো এর জন্য একটু খেয়াল করে দিবেন। তারপরে এই তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে, দেখতে পাচ্ছেন। আর এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে কাবাব বলেন আর বলেন এই যে বার্গার প্যাটি বলেন, বার্গার প্যাটির আকার দিয়ে দিব। এই তো ভালো করে মাখে, তারপরে এইরকম করে দিয়ে দিয়েছি। তো আশা করছি আপু দেখলে একটু আন্দাজ পাবেন, জানেন জাস্ট ইন্টারেস্ট লাগছিল, আমি না আমার ঘরে একদিন খেয়েছিলেন তো আমি কিভাবে বানাই সেটা একটু জানতে চেয়েছিলেন। তো আপু এক একদিন তো আসলে এক এক রকম করে তৈরি করি, অন্য দিন আসলে অন্যরকম করে বানাবো, সম্ভব হলে সেটাও একটু বলে দিব। আর এক একজনের আসলে রান্নার স্টাইল এক এক রকম, এখানে চাইলে কাঁচামরিচও দিতে পারেন, আমি যেহেতু আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি এজন্য আর কাঁচামরিচ বা লাল মরিচের গুঁড়ো এসব কোনো কিছুই আমি দেইনি। আর ব্ল্যাক পেপার দিলে সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর তো সেটা শেষ, আর এখন যেটা রান্না করছি সেটা রেসিপিও আর শেয়ার করলাম না, কারণ এই মাটির পাতিলে বা ডেক্সি যেটাই বলেন আমি এটাই আজকে রান্না করছি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর এটার রেসিপি আমার একটা ভিডিওতে দেওয়া আছে, যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারবেন। আসলে এই কয়েকদিন থেকে আমার একটা ইন্টারেস্ট জাগলো মনের মাঝে যে আমি মাটির পাতিলে রান্না করব। আর আজকে আসলে জীবনের প্রথম মাটির পাতিলে রান্না করলাম, আর পাতিলটা আসলে খুব ভালো। প্রথম দিন রান্না করতে মানে লেগেই আমি বুঝতে পারতেছি যে এই পাতিলটা খুব ভালো হবে। তো যাই হোক, অন্য দিন আবার বলবো যে রান্না করার পরে কেমন হয়েছিল। আর একটা কথা বলি, যারা নতুন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা অলরেডি সাথে আছেন থ্যাংক ইউ সো মাচ, সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা। তো এই তো আমার রান্নাটা শেষ, আমি জাস্ট একটু লেবুর রস দিচ্ছি আর একটু ধনিয়া পাতা দিয়েই নাড়াচাড়া করে নামিয়ে নিব, অলরেডি চুলাটা অফ করে দিয়েছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নেই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।